ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার স্মার্টফোনের ফোনগুলি যে রয়েছে সেগুলি আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন আমার সেটিংয়ের যে ফোনগুলি রয়েছে সবগুলি আমার চেঞ্জ হয়ে আছে। তো আপনারা পারবেন খুব সহজভাবে এরকম করে চেঞ্জ করতে। তো কীভাবে আপনারা চেঞ্জ করবেন, তো অবশ্যই ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন, তো অবশ্যই আপনারা জেনে যাবেন কীভাবে আপনারা এভাবে আমি ফোনগুলি চেঞ্জ করব, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আপনাদের যে অ্যাপ থেকে আমি ফোনগুলি চেঞ্জ করব সেই অ্যাপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন। তো পাশেই দেখতে পাচ্ছেন বেল আইকন বাটন, সেটিতে টাচ করে এই দেখতে পাচ্ছেন অল নোটিফিকেশন, সেটিতে টাচ করবেন, আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সেটিংয়ের ফোনগুলি আমার আগের মতন নর্মাল চলে এসছে। তো এবার আমরা সেটিকে আমরা চেঞ্জ করবো বা সেট করবো ফোনগুলি। তো কীভাবে আপনারা সেট করবেন, তো অবশ্যই ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাবো কোন অ্যাপ থেকে আমার ফোনগুলি চেঞ্জ করছি, তো আপনারা দেখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার মোবাইলে যে থিম স্টোর সেটিংটি রয়েছে বা অ্যাপটি রয়েছে সেটিতে আপনার ক্লিক করবেন, টাচ করবেন, দেখতে পাচ্ছেন সেই অ্যাপটির পেজ এভাবে ওপেন হয়ে যাবে। তো এবার আমার উপরের দিকে দেখতে পাচ্ছেন হোম বা থিমস, তারপরে আসে তিন নম্বরে ফন্ট, সেই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এবার আপনারা এখানে চয়েস করবেন কোন স্টাইলের আপনারা ফোনগুলি চয়েস করবেন। তো আপনারা এখানে চয়েস করতে পারেন, অনেক রকমের ফোন আছে, যে কোনো আপনি একটি ফোন সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা আমি এটি সিলেক্ট করে রেখেছি। এবার আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাই হয়ে গেছে, তো আমার সেই ফোন চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখাবো, দেখতে পাচ্ছেন আমার অ্যাপের নিচে নয় যে দেখতে পাচ্ছেন ফোনগুলি চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেটিংয়েরও ফোনগুলি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে আপনারাও পারবেন ফোনগুলি চেঞ্জ করতে। তো আমার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপটির। তো আপনারা যদি চান যে আমি নর্মাল ফোনটি রাখবো আবার, এভাবে অ্যাপটির ওপর আপনি চেপে রাখবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই থিম স্টোর, সেটিতে টাচ করবেন। সেটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনটি আমার আপনার অ্যাপ্লাই করা আছে, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ফোন, সেটিতে আপনারা অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন আগের মতন ফোনগুলি চলে এসেছে নর্মাল আপনার ফোনের মধ্যে। তো আমি জাস্ট অ্যাপ্লাই করে রাখলাম, সেই ফোনটি চেঞ্জ করে দিলাম আবারও, তো দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারও পারবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচুনে আরও আছে ফোনগুলি, আপনারও পারবেন এভাবে করে সেট করতে। বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি।